ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমার সম্মুখীন প্রশ্নটা জ্ঞানী
এইভাবে সম্মানিত অবসরবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা আছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেন বা রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ সবল রেখে জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, নবীন নবী মাইনুল্লাহ দরুদুল্লাহ নবী মাহমুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে পরকাল সম্পর্কে ভাবতে হবে। আজকে আমরা পৃথিবীর বুকে দুনিয়াদারি এমনভাবে পড়ছি যে পরকালে যে আমাদেরকে যেতে হবে এই চিন্তা ধরুন আমরা পার্সেন্টেজের মধ্যে ১% মানুষ আমার মনে চিন্তা ভাবনা করি যে আমাদেরকে পরকালে যেতে হবে। আপনি বলবেন যে ১০০%-এর মধ্যে আপনি ২-১% নিলেন কেন, এটা আপনাদের প্রশ্ন আসতে পারে। আপনি শুধু খালি আপনার এলাকা নয়, আপনি সারা ভারতবর্ষব্যাপী আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন তো মসজিদের জায়গার কোনো অভাব নেই, মসজিদের অভাব নেই, মসজিদের জায়গা হয়ে যায় অনেক। আজকে আমরা পৃথিবীর পক্ষে মসজিদের নিয়ম কম্পিটিশনে নেমেছি, যদি পাশের গ্রামের মানুষ যদি তিনতলা চারচমক মসজিদ করে কি করে আমাদের মসজিদটা ওর থেকে ডবল হবে? বোঝা যাচ্ছে মানুষের টাকারও কোনো অভাব নেই, এ চিন্তা ভাবনারও কোনো অভাব নেই, আর পড়ারও কোনো অভাব নেই। হচ্ছে আপনি আপনার এই গ্রামের এই জামে মসজিদকে ফলো করে দেখুন, এ মসজিদের জায়গা অভাব হচ্ছে না, অভাব হচ্ছে কিসে? মুসল্লি, নামাজি। তার মানে বোঝা যাচ্ছে এই নামাজি যতগুলো আছে তার মধ্যে অল্প সংখ্যক মানুষ আছে যারা পরকাল সম্পর্কে চিন্তা ভাবনা করে সারা দায়ী করে, এরকম একটু কম আছে। যদি এ কথাই যদি ঠিক না হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন যে সবাই বললি মুসল্লি, নামাজিদের মধ্যে ওই নাম জাহান্নামে যাবে এই নামাজিরা, কেন বললেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাহলে চিন্তা আপনাকে আমাকে করতে হবে পরকাল সম্পর্কে। যে পরকাল সম্পর্কে চিন্তা ভাবনা করেছিলেন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে চিন্তা ভাবনা করেছিলেন সাহাবী নবীরা, ওই চিন্তা ভাবনা আপনাকে আমাকে করতে হবে। ওই চিন্তা ভাবনা আপনার আমার ভিতরে নেই যার কারণে মসজিদ আজকে ফাঁকা বিরাট থাকে। ডেকেও মুসল্লি পাওয়া যায় না, মুসল্লিদেরকে তাদের দায়ে দায়ে দাওয়াত দিয়েও তাদেরকে পরকালমুখী করা যেতে পারে না। কেন? এই কারণটাই আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব। এই কারণগুলো কি? যে মানুষ আজকে বিগত দিনের থেকে বর্তমান যুগে মানুষ দিন ইসলাম বেশি বেশি জানছে। পাঁচ অক্টোবরের নামাজই না হতে পারে ইউটিউবের বিভিন্ন বক্তার বক্তব্য শুনে, শুনে কিছু নেই, অভাব নেই। আপনি বড় বড় স্কলারদের বক্তব্য শুনছেন, এর অভাব নেই। এটি একটি কেয়ামতের নিদর্শন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন কেয়ামতের নিদর্শন যতগুলো রয়েছে তার মধ্যে এটি একটি নিদর্শন যে পূর্বে যুগে কেয়ামতের পূর্বে মানুষেরা দিন ইসলামকে নিয়ে চর্চা করতে বেশি আমল করবে না। আজকে আপনি দাওয়াতি ফিল্ডের দিকে ফলো করে দেখুন, দাওয়াতি ফিল্ডে আপনি লক্ষ্য করুন অনেক আজকে মানুষকে দেখবেন তার আগ্রহী কোরআন হাদিস স্টাডি করে, তার আগ্রহী যে আমি মেম্বারের চেপে মানুষের সম্মুখে বক্তব্য দিব, এ মানুষের অভাব আছে? আপনি আলে ওলামা আজকে দিন ইসলাম শিক্ষিত হোক বা দুনিয়ামি শিক্ষিত হোক, যেন শিক্ষিত যে সেক্টরে মানুষ হোক না কেন সবাই আশা আকাঙ্ক্ষা এখন বর্তমান যুগের কথা বলছি মেম্বারে দাঁড়িয়ে আমি বক্তব্য দিব। কেন? মানুষ আমাকে বলবে অমুক গ্রামের অমুক ব্যক্তি ছিল অমুক ব্যক্তি, সেও বক্তব্য ভালো দেয়, গঠনমূলক আলোচনা করে। আজকে অভাব আছে নেই? আজকে ইউটিউব করুন সবাইকে দেখতে পাবেন, আজকে সোশ্যাল মিডিয়াতে যান আপনি দেখতে পাবেন। শুধু খালি এই জায়গাটি নয়, আপনি জালসা জুলুসের মঞ্চগুলো ফলো করে দেখুন সে জায়গাতে গিয়ে আপনি দেখতে পাবেন। মানে দিন ইসলামের চর্চা একাধিক হয়। আপনাকে এখানে একটি বিষয় সম্পর্কে আমি আলোচনা করবো, আপনার মনে মনে ধাক্কা খাবে অমুক হাদিসটা মানুষের বলবে না, সেটা মতো আর প্রভাব রাখবে কেন? আপনি স্টাডি করেছেন কিন্তু আপনি আমল করছেন না। আজকে মানুষকে জিজ্ঞেস করুন যে নামাজ পড়লে এই নেকি পাওয়া যায়,
আপনি আমি সচেতন নয়। পরকাল সম্পর্কে যদি সচেতন থাকতাম তাহলে দিন ইসলামের চর্চা করে এই মেম্বারটাকে ফলো করতাম না, আর জালসা জুলুসের মঞ্চ গুলোকেও ফলো করতাম না, মানে ওই দায়ী হতাম না। এখনকার তো দায়ীর অভাব নেই, কিন্তু এ দায়ী দিয়ে কি হচ্ছে? এ দায়ী তো কোনো পার্সেন্টের জন্য হয় না। কেন হচ্ছে না? আপনার আমার দাওয়াতি ফিল্ডে যেভাবে দাওয়াতি কাজ করা দরকার ছিল, যেভাবে মানুষকে কোরআন হাদিসের কথা বলে পরকালমুখী করা যেতে পারে, এই মেন্টালিটি নিয়ে আমার কাছে হয়ে গেছে। যার কারণে আমি বাংলা সাহ হয়ে গেছি, আমি হয়ে আমার বাড়িতে ঠিকঠাক নামাজি নেই, আমি বড় ডিগ্রিধারী মাস্টার হয়ে গেছি, আমি কোরআন হাদিসের স্টাডি করি, আমি সালাত আদায় করি, হজ করে এসেছি, আমার বাড়িতেও সালাত আদায় করে। মানে যতগুলো দায়ী দেখতে পারে অধিকাংশ তারা পরিবর্তন কি আছে ওটা তো ওপর আমি আমি দেখতে পাচ্ছি, কিন্তু ভিতরে গিয়ে একবার গবেষণা করে দেখেন তার বাড়িতেও বিনামাজি আছে। কেন বিনামাজি আছে, কেন শরীয়ত বিরোধীরা বর্ণ করছে, তার পিছনে এটাই কাজ করছে যে সে বাস্তবে দাওয়াতি যেভাবে কাজ করা দরকার সেটা করে না। সে কোরআন হাদিসের স্টাডি করে প্রথম তার আকর্ষণ খরচ মেম্বার, এখানে দাঁড়িয়ে আমি বক্তব্য দিব। আর একটি ফলো করছে জালসা জুলুসের মঞ্চটাকে। এই দুইটি জায়গা যদি আমি দখল করতে পারি, আমি মানুষের কাছে পপুলার হতে পারবো, আমি খ্যাতি অর্জন করতে পারবো। ওর পিছনে পড়ে আছে আল্লাহ আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমাধি দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেন্টালিটিকে পরিবর্তন করুন। এই কারণেই আপনার কানে বলছি যে পরকাল সম্পর্কে চিন্তা ভাবনা আপনার আমার ভিতরে নেই, যার কারণে যেভাবে দাওয়াতি কাজ করার কথা ছিল সেভাবে দাওয়াতি কাজ হয় না। আরে জালসা জুলুস বসে একটা জালসা করে কি দাওয়াতি কাজ হতে পারে? আরে মেম্বারে দাঁড়িয়ে জুম্মা খুতবায় একদিনে কি দাওয়াতি কাজ হতে পারে? আপনার সপ্তাহে একটা দিন নির্দিষ্ট করে কিসে দাওয়াতি কাজ হতে পারে? আপনাকে 24 ঘন্টা আপনার কর্মস্থলেও দাওয়াতি কাজ করা দরকার ছিল। আপনি যদি একজন দোকানদার কাপড় ব্যবসায়ী হতে চান, তাহলে কাপড় যখন আপনি দোকানে বসে আছেন, আপনাকে কেউ বলেছিল দোকানটা বন্ধ করে দাওয়াতি কাজ করতে হবে? আপনাকে কে বলেছিল ব্যবসা বাণিজ্য করে আপনাকে এই দাওয়াতি কাজ করতে হবে? এ কথা তো সজীব বলেনি। আপনি বোঝার মতো বসে বসে আপনি দাওয়াতি কাজ করতে পারতেন। যে কাস্টমার আপনার কাছে এসেছে, আপনার যদি কাস্টমার মুসলিম হয়, যদি নামাজি না হয়, তাহলে আপনাকে সেই জায়গায় দাওয়াতি কাজ করতে হতো, তাকে আপনাকে বলতে হতো কি একটা দাওয়াতি কাজ ছিল, এটা তো আপনার বললাম না। ঘরের কোনায় এরকম মা একদম ক্যামেরা নিয়ে ইউটিউব আর দেখলাম, একদম ঘরের কর্নারে বসে চ্যাট টেবিল নিয়ে মারা একদম দাওয়াতি কাজ করছি, এই জায়গায় বক্তব্য দিয়ে ইউটিউবে একদম চালিয়ে দিলাম, সোশ্যাল মিডিয়া খেপিয়ে ছাড়লাম, এটা তো কিছু হবে না। দেখো না কি চলছে না, হবে না। এভাবে দাওয়াতি কাজ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সাহাবী কামদের ছিলেন না। সাহাবী কামদের দাওয়াতি কাজ ছিল তিনারা প্রথম নিজেকে সংশোধন করেছিলেন, আর নিজেকে সংশোধন করার সঙ্গে সঙ্গে পরিবারকেও করেছিলেন। আপনাকে আমি বলতে চাচ্ছি পরকাল সম্পর্কে আপনাকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমরা যাই কিছু বলি না কেন, পরকালকে চিন্তা ভাবনা করে করতে হবে। আপনাকে পরকাল কেন চিন্তা ভাবনা করতে হবে? আল্লাহ সুবহান ওয়া তাআলা জানেন যে সূরা আশা সমূহ সাইড আয়াত নাম্বার 18 মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ভয় করো, এবং তোমরা পরকালের জন্য চিন্তা ভাবনা করে অগ্রিম পাঠাও। এখানে লিগত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালকে ভাবার কথা বলেছেন, পরকালের কথা বলেছেন, এই জায়গায় কিয়ামতের দিনের কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই দিনকে চিন্তা ভাবনা করে তোমরা অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাঠাও। কি পাঠাবেন আপনি, এই কি পাঠাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, এটা তো আপনাকে জানতে হবে। কি পাঠাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে? আল্লাহ তো পাঠাতে বললেন চিন্তা ভাবনা করে অগ্রিম, অগ্রিম পাঠাবো নাকি? এই অগ্রিমটা কি আজকে পৃথিবীর বুকে? আপনাকে আমি জানাই পৃথিবীর বুকে টাকা পয়সা এই যে আপনি জমা করছেন,
আপনি টাকা পয়সা জমা করছেন এটা আসলে জমা নয়, আপনি কিছু ক্রয় করছেন এটা আসলে ক্রয় নয়। পৃথিবীর পক্ষে যাই কিছু আপনি দুনিয়ার সঙ্গে সম্পৃক্ত, যাই কিছু করুন না কেন, বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, আপনার ব্যাংক ব্যালেন্স হতে পারে, আরো কিছু হতে পারে, এগুলো যে আপনি জমাচ্ছেন এটা আসলে আপনার কামাই নয়। আপনার কামাই হচ্ছে সময়। আপনাদেরকে আরো সময় কথা বলছি, আপনার বড় বড় বিল্ডিং থেকে যেতে পারে, আপনার টাকা পয়সা থেকে যেতে পারে, আপনার গাড়ি থেকে যেতে পারে, আপনার মরণের ডাকে চলে যেতে পারে। কেন? সময় আপনাকে নেই। মানে আপনি সবকিছু ক্রয় করলেন, সবকিছু জমিয়ে রাখলেন, আপনি সময়টাকে আপনি জমিয়ে রাখতে পারলেন না, এই সময়টাকে সঞ্চয় করতে পারলেন না। সময়টা সঞ্চয় করবেন কিভাবে একটু লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ সবল আপনাকে আমাকে এখন রেখেছেন, এখন আপনারা আপনার আমার হাতে সময় আছে, এই সময়টাকে ক্রয় করবেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে পাঠানোর কথা বলেন, সাহাবা বিকরামরা কি করতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, ওয়াসাইউ ইল্লা মাগফিরাতুর রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কথা বলেছেন, সাহাবাদেরকে বলেন, হে সাহাবাবরা তোমরা প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা? যে মাগফিরাতের প্রতিযোগিতা, যে জান্নাতের দৈর্ঘ্য প্রশস্ত হচ্ছে যে আসমান জমিন এর সমতুল্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা এক্সাম্পল দিয়েছিলে যাবে, এতটা কোন রকম আছে এটাকে আপনারা বলতে চাইছি এই আয়াত দিয়ে, যে আপনাকে আমাকে প্রতিযোগিতা করা দরকার ছিল। সাহাবী কামরা যেমন বলেছিলেন, আমরা অনেকগুলো সাহাবী কামের নাম পেরেছি, চারজন খলিফার নাম জানি, তার মধ্যে একজন খলিফা ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তিনি নাম হচ্ছে হযরত উসমান। উনাকে গনি টাইটেল দিলেন কেন? গনি ইয়ন শব্দের অর্থ হচ্ছে ধনী। এটা কেন টাইটেল দিলেন? ওনার অনেক ধন সম্পদ ছিল, এই জন্য তাকে লাকাব পয়েন্ট উপাধি দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এই জন্য ওনাকে দেননি, ওনার অনেক ধন সম্পদ ছিল, এর কারণে ওনাকে গনি সম্পদ দেওয়া হয়নি। গনি এই উপাধি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এই জন্যই দিয়েছিলেন যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যখন দাঁড়িয়ে কোনো দিন ইসলামের কাজ করতে চাইতেন, চাহে যুদ্ধের ময়দানে কোনো খরচের কথা বলতেন, চাহে মসজিদের জন্য হোক বা দিন ইসলামের সাথে যে কোনো সুবহানাল্লাহ তার পথে যে কোনো খরচের কথা বলতেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম দাঁড়িয়ে পড়তেন। ওনার কোটি কোটি টাকা তিনি ইসলামে করে তিনি খরচ করেছিলেন, ব্যয় করেছিলেন, এই দাওয়ার কারণে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গানি শব্দ দিয়েছিলেন, এই শব্দ তাকে দিয়েছিলেন। তিনারা এগুলো জমিয়ে জমিয়ে বড় কালে চলে পাঠিয়েছিলেন। একদা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা ইসলাম জেলা কবুল করেছিলেন, দুর্বল শ্রেণীর মানুষেরা ইসলাম কবুল করার কারণে তাদের এক পর্যায়ে পানির অভাব হয়ে গেল। কেন? তাদের কুয়োর অভাব, আর কুয়াটা ছিল একজন অমুসলিমের, সেখান থেকে পানি আনতে গেলে টাকা দিয়ে সেখান থেকে পানি নিয়ে আসতে হতো। এখানে দেখলেন দুর্বল শ্রেণীর মুসলিম, এদের তাদের তো ক্ষমতা, বারবার পানি কিনে তো আর দিতে পারবে না। এর জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন, হে সাহাবী দলেরা তোমরা কে জান্নাতে যেতে চাও বলো, আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে তোমাদেরকে ওয়াদা প্রতিশ্রুতি দিব যে জান্নাত তোমাদেরকে আমি কালকে আমাদের অবশ্যই নিয়ে যাবো। এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত, আমি প্রস্তুত আছি। আল্লাহ নবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওই অমুসলিম ব্যক্তির কাছ থেকে সেই কুয়াটাকে ক্রয় করলেন, খরিদ করলেন, আর মুসলিমদের জন্য ওয়াকফ করে দিলেন। আল্লাহু আকবার। তিনারা এগুলো ক্রয় করে পরকালে চিন্তা ভাবনা করে দিয়ে পাঠিয়েছিলেন। আর আপনি আমি কি করবেন? আজকে দুঃখের বিষয়, আজকে আপনার কাছে ফোনটি যদি টাকা চাই, কোনো ফোনটি 500 টাকা আপনি দিবেন তো অনেক চিন্তা ভাবনা, বা আপনি একদম যেভাবে দাঁড়িয়ে দিচ্ছেন মনে হচ্ছে আপনি সেই ভিখারি, আপনার কাছে নেই, বড় অফসোসের বিষয়। আর আপনি আপনি নিজেকে চিন্তা ভাবনা করেন, চায়ের দোকানে আপনি চাপা করছেন 500 টাকা দাম এক কাপ চায়ের দাম, আরে মশাই শুধু আপনি খাচ্ছেন না, আরো তিন চারজন বন্ধু বান্ধবকে নিয়ে খাচ্ছেন, তখন আপনার চা খেতে গিয়ে বন্ধু বান্ধবের প্রয়োজন নেই অথচ তাকে চা খাচ্ছেন, খাবো না তবুও খাওয়াচ্ছেন, এই জায়গায় আপনি খরচ করলেন 20-30 টাকা, আর 500 টাকা ওই গরিব মানুষটাকে আপনি দিতে পারলেন না, যে যার পেটের দায় এসেছিল, যে কারণে এসেছিল পরিবারকে লক্ষ্য রেখে তাকে আপনি দিতে পারলেন না। তাহলে আপনি আমি কি পাঠালাম বড়টার চিন্তা ভাবনা করে কি করলাম? চিন্তা ভাবনা করেছে কোন যে চিন্তা ভাবনা করেছেন সাহাবে কেরামরা, ওই চিন্তা ভাবনা আপনি আমি করতে পারলাম না। আজকে বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে, আজকে মসজিদের স্বার্থে কোনো যদি টাকা আপনার
আপনাকে চাওয়া যায় বা দিন ইসলামের পিছনে মানুষ করার জন্য যদি আপনাকে চাওয়া যায় তাহলে আপনি সেজানে কৃপণতা করছেন করছেন না? দেখুন দুনিয়া নিয়ে যতটা চিন্তা ভাবনা করি পরকাল সম্পর্কে ততটা চিন্তা ভাবনা করি না। আপনাকে পূর্বেই বলেছি আমরা 2-1% মানুষ চিন্তা ভাবনা করি পরকাল সম্পর্কে, আর বাকি 5% মানুষগুলো দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করেন। আরে মশাই, আপনাকে যখন মসজিদের সাথে আপনার কাছে কালেকশনের জন্য বলা হয়, মাদ্রাসার সাথে যখন আপনার কাছে চাওয়া যায়, তখন আপনার কাছে টাকা কোন রকম কষ্ট করে 20-30 টাকা বের হয়, আর আপনার মতো মানুষটি লজ্জা থাকা দরকার ছিল, আপনার মতো ব্যক্তিটিকে লজ্জা করা উচিত ছিল। আরে আপনি মোবাইলে রিচার্জ করছেন, যে রিচার্জ আপনি কমপক্ষে 500 টাকা, আর আপনি আপনার বাড়ির কেবিনে রিচার্জ করছেন সেগুলো হিসাব করে, সেটাকে আপনার কোনো আপত্তি থাকে না, কোনো আপত্তি থাকে না। আপনার কেবিনে রিচার্জ আপনি করছেন বাড়িতে বসে বসে, সেটা পাপকে ক্রয় করছেন পাপ। কোন মায়ের বেলা আপনি বলতে পারবেন না যে বাড়িতে টিভি নিয়ে খবর দেখি বল, কোন মায়ের বেলায় কথা বলতে পারবেন না যে বাড়িতে খবর দেখার জন্য বাড়িতে টেলিভিশন কেন পছন্দ সম্মতি নয়, কোন মায়ের বেলায় বলতে পারবেন না। কেন? এ বাড়িতে আপনি টেবিল রেখেছেন আপনার মনে নয়, আপনার স্ত্রীর জন্য, আপনার মেয়ের জন্য লজ্জা উচিত ছিল, সেটাকে আপনি ক্রয় করলেন টাকা দিয়ে গুনাহ, সেখানে দিন রাত। আর যে মুসলিমের কর্তব্য ছিল মাগরিবের সালাত আদায় করে সেই জায়গাতে বসে বসে কোরআন তেলাওয়াত করা, আর সে মুসলিম নামাজ নয় হাতে রিমোট নিয়ে বসে আছে, কোরআনের পরিবর্তে ধরিয়েছে রিমোট, কোরআনের পরিবর্তে ধরিয়েছে হাতে মোবাইল, তারা দেখে সে জায়গায় দর্শন করে আল্লাহ। চিন্তা ভাবনা কথা বলেছেন, আপনাকে ভাবনার কথাই বলছি, কখনো চিন্তা ভাবনা করেছেন আপনি যে পরকাল সম্পর্কে কি চিন্তা ভাবনা করলেন? আরে দান আপনাকে যেটা বলা হয় ইসলামের পথে, দিন ইসলামের পথে দান করুন দান করুন দান করুন দান করলে কি হবে জানেন? আজকে নামাজি গিয়ে বলা হয় নামাজ পড়ুন কবরের আজাব থেকে মাফ পাবেন, দান করুন কবরের আজাব থেকে মাফ পাবেন, কি বলে? আরে তখন দেখা যাবে কবরে যা হবে, তখন দেখা যাবে কবরে যা হবে, কবরে কি হবে জানেন? কবরে কি হবে জানেন? এটা আপনার দুনিয়া নয়, মার্ডার করলাম ঘুষ দিয়ে বেঁচে গেলাম সাধু সেজে গেলাম, এটা সেটা নয়। কবরে কি হবে চিন্তা করেছেন? যা হবে দেখা যাবে কবরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবরে আপনার কি হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তিকে কবরস্থ করা হয় কবরে রাখা হয়, মানুষেরা যখন রিটার্ন চলে যায় প্রশ্ন তাকে করা যায়, প্রশ্ন যখন ফেলিওর হয়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার ডান হাতের এই ডান দিকটা বাম দিকে আছে আর বাম দিকটা ডান দিকে এসে তাকে পিষে দেয় চিপিয়ে দেয়, তখন দেখা যাবে যা হবে দেখা যাবে কবরে, তখন দেখা যাবে যখন বাড়িটাকে চুকিয়ে দেবে, রাস্তায় যাচ্ছে লোকরা দেখতে পাচ্ছেন না, একবার যাটা একবার ছিপে সুইটা ওপর দিয়ে চলে যাচ্ছে কেমন লাগে, যেভাবে ছিপে দিচ্ছে না তার থেকে বেশি হবে, তখন বলবেন দেখা যাবে যা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাবের অনেক অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, আপনাকে একটি দৃষ্টান্ত দিচ্ছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশ দিয়ে অতিক্রম করছেন তো কবরে বি কট আওয়াজ হচ্ছে, সেটাকে যখন চলে পড়ে যাচ্ছে সেই ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে ডালটাকে পুঁতে দিলেন কবরের আযাবটাকে মাফ করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সেই জায়গায় বললেন এই ব্যক্তিটির আযাব হচ্ছে তার পেশাব তার গায়ে পড়তো, পেশাব যখনই করতো তার জন্য তার আযাব চলছে, আর পেশাবের ছিটা লেগে যদি এই আযাব হয় আর আপনি যদি সালাম না আদায় করেন, যে সালাম আপনার এবাদতের মধ্যে মূল অংশ, যে সালাম না হলে কোনো এবাদতই করতে হয় না, সেই সালাম না আদায় করে আপনি বলতে পারেন কবরে যা হবে দেখা যাবে, এটাই দেখা যাবে কবরে আপনার এটাই দেখা যাবে, আপনি শুধু দেখতে পাবেন না। আপনি যখন ফেরেশতাইসে হাতুড়ির ঠুকুনিটা দিবে তখন বলবেন আরে মার দেখা যাবে, তখন বলবে আজকে দুনিয়াতে যখন বলছেন কবরে যা হবে দেখা যাবে, ফেরেশতা যখন ঠুকুনিটা দিবে তখন বলবেন দেখা যাবে চাল। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরেশতাদের অর্ডার দিবে হে ফেরেশতারা যাও ওই জাহান্নামীদের পায়ে শিকলটা বেঁধে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে চলে যাও, তখন আপনি বলবেন আরে মাপ দেখা যাবে চল নিয়ে চল জাহান্নামে, তখন বলে দেখা যাবে ভাবতে পারে যে কোন চিন্তা ভাবনা করেছিলেন পরকাল সম্পর্কে? অনেক শুনছেন কবরের রাজা হবে, অনেক শুনছেন পরকাল বড় ভয়াবহ দিন কেয়ামতের দিন বড় ভয়াবহ দিন, কিন্তু এইগুলো তো খুব শুনছি পৌঁছি করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি দান করবে
তার কবরের যে আযাব হবে আগুনটা যে জ্বলবে সেটাকে নিভিয়ে দিবে। যেমন আপনার বাড়িতে ওই উনুন যখন জ্বলে পানি ঢেলে দিলে যেমন সঙ্গে সঙ্গে সেটা নিভিয়ে যায়, অনুরূপ ভাবে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বললেন কবরের আযাব কবরের সে আগুনটাকে নিভিয়ে দিবে। সুবহানাল্লাহ, এটা করতে পারলেন, এটা আপনি আমি করতে পারলাম না, যেটা তার কবরের আযাব হবে আর যেটা তার কবরের আযাব আরো উঠিয়ে দিবে সেটা করলাম বিচার দিয়ে কেবি কিভাবে যাবে কিছু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ভূমিকম্প চলে গেল ওই পাঁচ তলা বিল্ডিংটা দেখে বলতে নাই নাই ওজারে আর নাই নিচে দিকে পড়ে গেছে সব। আরে যেটা মজবুত করলে পরবারে শান্তি পাওয়া যায়, আরে যেটা মজবুত করলে নিশ্চিত থাকা যায় সেটা করে না। দান করলে টাকা পয়সা অনেক মানুষ করে না, কি বলা তো করে দান শব্দ করলে অঙ্গ ব্যক্তি ওই আব্দুল্লাহ দিল 1000 টাকা, আমি আব্দুর রহমান বেশি দেবো 1000 টাকা দিয়ে, মানে মনে করছেন যে ও কম দিলে তো আমি কারো বেশি দিতে যাবো, আমি কম দিয়ে দিই। ভাববেন আপনাদের ভাবনার বিষয়টা দিচ্ছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে তোমরা দান করো, তোমরা আনাফি তোমরা দান করো, আল্লাহর পথে খরচ করো, লা তুসি তোমরা জমিয়ে রেখো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটা করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে গুনে 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 নেমে দিবে। আবার তিনি নিষেধ করলেন যে তোমরা কি করিও না, তোমরা ধন সম্পদকে জমিয়ে রেখো না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে জমিয়ে রাখবে, মানে নিজেকে ফেলে দেবে। ধ্বংস হোক ওই কাবার মালিকের কসম করে বলছি, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। তিনি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি ধ্বংস হবে, যার বেশি ধ্বংস হবে ওই ব্যক্তি ধ্বংস হোক। আবার তিনি বললেন কেন, বলছে ইল্লামান, তবে তারা ব্যতীত রেখে যারা আল্লাহর পথে দান সদকা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হোক ধ্বংস হোক এই কথাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয় তিনবার বলেছেন। কেন, যে ব্যক্তি আল্লাহর পথে খরচ করে না, যে ব্যক্তি নিজের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব জমিয়ে রাখে আল্লাহর পথে যারা খরচ করে না, ওই ব্যক্তি ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক, তবে সেই ব্যক্তি রেখে যে ব্যক্তি আল্লাহর পথে খরচ করে। এবার আপনি বলবেন আপনি ধ্বংস হবেন কেন, সরকারের কাছে ভালো আপনাকে যে কোনো যে কোনো পজিশনে আপনাকে একজন ভিখারি চাইলে আপনার থাকলে দিয়ে দেবেন, আপনাকে মসজিদের জন্য যদি চাই আপনার থাকলে আপনি দিয়ে দেন, আপনাকে মাদ্রাসার সাথে যদি চাই আপনি থাকলে করে দিয়ে দেন, আপনাকে আর কিছু আল্লাহর পথে যদি চাওয়া হয় আপনি পারলে দিয়ে দেন। থাকলে আপনাকে দেওয়ার কথা বলেছে, আপনার না থাকলে তো দেওয়ার কথা বলা নেই। আরে মাদ্রাসার একজন আলেম আপনার কাছে চেক নিয়ে আসে কেন, আপনার আছে বলে আপনার তারে এসেছে কেন, আপনি সেটাকে হাস্যকর করে আর ঠিক গাড়ি দিয়ে সে ব্যক্তিকে তাড়িয়ে দেন না, ওই ব্যক্তিকে তাড়িয়ে দেওয়া মানে জান্নাতকে টক্কর দিয়ে ফেলে দেওয়া, বুঝলেন না। ওই ব্যক্তিকে তো আপনি টাকা দিচ্ছেন না, দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, সে ব্যক্তিকে ঘুরিয়ে দেওয়া মানে জান্নাত আপনার দুয়ারে এলো, জান্নাত আপনাকে ঘুরিয়ে দেবে। ভাবছেন কবরের রাজা মাফ করানোর জন্য আপনার এলো আর আপনি কবরের রাজাটা নেওয়ার জন্য বলে ভেঙে যাবে, চিন্তা ভাবনা মনে করেছেন। সবসময় পজিটিভ জিনিসটা ভাববেন, নেগেটিভটা ভাবতে চান না, পজিটিভ ভাবলে আপনার সাথে আপনার ভালো হবে আর নেগেটিভ ভাবতে গেলে আপনারই খারাপ হবে, অন্য কারোর নয়, অন্য কারোর হবে না। আপনাদেরকে যখন কোনো দানের বিষয়ে কথা বলা হয় তখনই কৃপণতা করছেন, এই কৃপণতাটা করে কার ক্ষতি, ক্ষতিটা হচ্ছে আপনার।
এর জন্য আপনাকে জানাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের উপরে দ্বিতীয় রুকু আয়াত সেই আয়াতটিকে আমি কথা বলে আপনাকে কমপ্লিট করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিকরিল্লাহ হে ঈমানদার ভাইরা তোমরা নিজেকে হালাল ধ্বংস করে দিও না তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততিকে নিয়ে আন যিকরিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির থেকে নিজেকে ফিরিয়ে রেখে আপনার ধন সম্পদ যখনই থাকবে আপনি আজকে দোকানের দোহাই দিয়ে নামাজ আসছেন না আজকে ছেলের জন্য টাকা উপার্জনের দিন রাত এক করে উপার্জন করে বেড়াচ্ছেন তার জন্য আপনি আমার বসে আসছেন না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন না তার কাকে আপনি ধ্বংস করছেন নিজে নিজে এই নিজেকে ধ্বংস থেকে আপনি ফিরে রাখুন আপনাকে আমি বলছি আপনার হাতে টাকা পয়সা আছে এই অবস্থায় ডান সাতকা না করে যদি মৃত্যুবরণ করে কালকে আমাদের দিন আপনার মতো মানুষই আব্দুল্লাহ তো রহিম আমরা ওটা সকলেই আমরা কালকে আমাদের দিন আফসোস করবো আর আফসোস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবো হে আল্লাহ একবার দুনিয়ার মধ্যে পাঠাও অন্তর্ভুক্ত হয়ে যাব এই আফসোসটা কবরে গিয়ে কোনো লাভ হবে না এই আফসোস আফসোসটা ইহকাল ত্যাগ করে পরকালে গিয়ে কোনো লাভ হবে না আফসোসটা এখনই করে আফসোসটা এই মুহূর্তে করেন এই মুহূর্তে আপনাকে বলছি আফসোসটা এই মুহূর্তে করেন ওই তখন থেকে মানে ওই ওখানে যাওয়ার আগে এখানে আফসোসটা করেন এখানে আফসোস করলে আপনার লাভ আপনার ফায়দা হবে কেন এই আফসোসটা করে বাড়িতে যান আর যখনই কোনো আপনাকে দিন ইসলামের জন্য আল্লাহর পথে আপনাকে ফল করা বলা হবে আপনি তখন দিয়ে দেন তখন দিনেই আপনার লাভ হবে এটা আপনার উপকারে আছে নচেত আপনার কোনো উপকারে আসবে না আপনাকে এ কথা আপনাকে বলতে চাইছি পরকাল সম্পর্কে চিন্তা ভাবনার কথা অনেক দিক রয়েছে আপনাকে একটা দিকের কথা বললাম যে এই দান সাদকা যে কত বড় একটি বিষয় এই দান সাদকার মাধ্যমে আপনার যে কত ওরা বচন যাবে আপনার কবরের আজাব দাও দাও করে চলবে এই দান করার দেওয়ার জন্যে আপনার সে আগুনটাকে আরো সুবান্তর ডিগ্রি এটা এটাই আপনাকে বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবী কিরামরা এক জায়গায় বসে তারা বলছেন ইয়াকুল মালি 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 শব্দটা তিনবার বলছেন যে ধন সম্পদ আমার গাড়ি আমার টাকা আমার গাড়ি আমার বলে না চাই তোমরা বসে বসে দেখতে পারো দিনরা সকাল হলে সেটা কাছে বসে দিই না গল্প চলছে এটা আমার ওটা আমার ওটা আমার ইয়ে কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার শুধু ওইটা যেটা তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য পরকালের জন্য ক্ষমা দিলে ওইটাই তোমার তাছাড়া কিছু নেই কারা দেখতে পাচ্ছেন না আরে বাপ হঠাৎ হাদিস্ট করে মারা গেছে বাপের জমি জায়গা সব করেছে ব্যাপার অবটা অবচ যাবে মারা হবে ওটা আমি দেবো এই দুটো বাপ কেন আমি দেখছেন না বাপের লাশ পড়ে থাকে কত জায়গায় ঝঞ্ঝট ঠাকুরা লেগে গেল আরে বাপকে দাপন দিয়ে তার মৃত্যুর সেই শোকা হত দিনকে পালন করা বাদ দিয়ে তার ওই বন্টন নিয়ে ঝামেলা করে কেন ওরা তো আপনার নয় আপনার উপকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তারিকুহু লিন্নাস যেটা তুমি ছেড়ে গেলে ওটা তোমার উত্তরসূরিদের জন্য ব্যাটা থাক মেয়ে থাক জায়গা তোমার তারা নিয়ে গেল দেখতে পাচ্ছেন কতজন বিদায় নিল সব কিছু দেখে গেল আর ওইটা নিয়ে ঝগড়া ঝামেলা চলছে ওই মাল আপনার হয় এই জন্য আপনাকে বললাম যে আপনার এটা আপনাকে দুঃখতা দিতে পারেন আপনাকে বাস্তব কথাটা বললাম এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্য আপনাকে আমি বলতে চাইছি যে পরকালকে চিন্তা ভাবনা করে নিজ এইটা চিন্তা ভাবনা করেন যে যা কিছু আমাকেই করতে হবে আমাকেই করতে হবে ও ছেলে মেয়ের ভাবনায় বাদ দেন ওদের আশা আকাঙ্ক্ষা করেন না ওটা চলে না যেটা আপনি করেন আপনি ভাবেন তো যে বাপের জন্য কটাকা দান করলেন তাহলে আপনি কি করে আশা রাখতে পারেন যে আপনার ছেলে আপনার জন্য দান সাধ্য করবে মৃত্যুর পর অসম্ভব ওই তো ছেলে তো শিখেছে যে আমার দাদু মারা গেছে বাপ কমে গেছিল দু টাকা পাঁচ টাকা দিয়েছে অন্য সময় তাড়িয়েও দিয়েছে এটা যদি আপনার নীতি থাকতো বাপের জন্য খরচ করা
আপনার যদি দুইটা থাকো দান সদকা করা তাহলে ছেলেটাও শিখতো, ছেলেটা শিখলে আপনার সেই সম্পদ যেগুলো ভাগ পাবে ওই ভাগ থেকে ব্যবসা বাণিজ্য থেকে আইগুলো করে আপনার নামে দান সদকা করবে বা ও নিজেও করলে আপনি পাশে দিতে পারবে। এই ভবিষ্যৎ চিন্তা ভাবনা আপনারা করেন পরকালকে, দুনিয়ার চিন্তা ভাবনা ছাড়েন কম করে, এ দুনিয়া সম্পর্কে সচেতন থাকুন পরকালকে চিন্তা ভাবনা করে গেছো, দুনিয়াতে আজ আছে কাল নাই, কতটুকু দেখলাম গেল আর গেল, কতটুকু দেখলাম আমাদের মধ্যে অনেক আমার উপস্থিত আছি যে আমি বাপ আছি ছেলে চলে গেল, আমি ছেলে আছি আমার বাপ চলে গেল, আমি আছি আমার স্ত্রী চলে গেল, এভাবে একে একে সবাই চলে গেল, কেউ কিছু নিয়ে গেল না, শুধুমাত্র এই নেকি পরকালকে পরকালে চিন্তা ভাবনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করে যেগুলোই দিয়েছি সেগুলোই আপনারা আমার জমা থাকবে, ওগুলোই কালকে আমার যদি পাবো আর ওগুলো যত আমরা রাখবো ততই আমরা পাবো, যে যেমন রাখবো সে তেমনই পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন পরকাল সম্পর্কে চিন্তা ভাবনা করার তৌফিক দেন করুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে পরকাল চিন্তা ভাবনা শুধু নয় পরকালকে চিন্তা ভাবনা করে দুনিয়ার বুকে ওই সমস্ত নেক সরে আমল করার তৌফিক দাও যে আমলগুলো করলে আল্লাহ তুমি রাজি থাকবে, তুমি খুশি থাকবে এবং আমরা সহজে জান্নাত পেয়ে যাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও করুন আমিন। আল্লাহর কাছে এও দোয়া করি আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আমরা আছি আমাদের সুস্থতা দান করো আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়েছে কবরের আজাব তাদের মাফ করে দাও বলুন আমিন। আল্লাহর কাছে এও দোয়া করি আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও বলুন আমিন। ওয়াকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد